আর আহ দুষ্টুমিতে ধরা দিতে আজ ওই বাহুতে। আনোয়ারা এক মমতাময়ী গুণী অভিনেত্রীর নাম। তাঁর পুরো নাম আনোয়ারা বেগম, বাড়ি কুমিল্লায়। 1963 সালে খুব অল্প বয়সে চলচ্চিত্রে তাঁর আগমন ঘটে নৃত্যশিল্পী হিসেবে। 1964 সালে জহির রায়হানের সঙ্গম চলচ্চিত্রে প্রথম সহ অভিনেত্রী হিসেবে অভিনয় করেন। 1965 সালে জানাজানি ছায়াছবিতে তিনি অভিনেতা শওকত আকবরের বিপরীতে অভিনয় করেন। এটি ছিল তাঁর একটি উল্লেখযোগ্য ছবি। 1963 থেকে 1966 সাল পর্যন্ত প্রায় 19টি চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন আনোয়ারা। এরপর 1967 সালে মুক্তি পায় নবাব সিরাজউদ্দৌলার ছায়াছবিটি। মূলত এই ছবিটি ছিল তাঁর অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট। তৎকালীন বাংলায় বহুল ব্যবসা সফল জনপ্রিয় ছবি ছিল এটি। এই ছবিতে আলিয়া চরিত্রে অভিনয় করে আনোয়ারা বহুলভাবে আলোচিত ও সমাদৃত হয়ে পড়েন তৎকালীন সময়ে। এরপর অভিনেত্রী আনোয়ারাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি, দুর্বার গতিতে এগিয়ে চলেছেন তিনি। একের পর এক ছবিতে মন কাড়া অভিনয় করে বাংলা চলচ্চিত্রকে করেছেন সমৃদ্ধ আর দর্শক মনে করে নিয়েছেন স্থায়ী আসন। এই পর্যন্ত এই গুণী অভিনেত্রী 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। ছবিগুলো হলো 1978 সালে গোলাপী এখন ট্রেনে, 1979 সালে সুন্দরী, 1984 সালে সখিনার যুদ্ধ, 1986 সালে শুভদা, 1990 সালে মরণের পরে, 1992 সালে রাধাকৃষ্ণ, 1993 সালে বাংলার বধূ ও 1994 সালে অন্তরে অন্তরে। এছাড়াও তিনি অসংখ্যবার বাচসাস পুরস্কার, ট্র্যাপ পুরস্কার সহ নানান বেসরকারি সংগঠন থেকে পুরস্কৃত হন এবং আজীবন সম্মাননা লাভ করেন। এ পর্যন্ত তিনি 650টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রের পাশাপাশি তিনি মঞ্চ ও টিভি নাটকেও অভিনয় করেছেন। 1972 সালে তিনি মহিদুল ইসলাম মুহিতকে বিয়ে করেন। তাঁদের একমাত্র কন্যা সন্তান মুক্তি, তিনিও একজন চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী। একমাত্র নাতনি নাম কারিমা। এই নিয়েই গুণী অভিনেত্রী আনোয়ারার যাপিত সুখী জীবন। তবে কেন তোমরা আমাকে ভালোভাবে বাঁচতে দিলে না, যাকে আমি ভালোবেসে বিয়ে করলাম? আমি হব পর যেদিন আসবে রে তোর ঘর, আমার ঘর শূন্য করে যাবে অন্য ঘর। ছোটবেলা থেকে একটু অন্যরকম ছিলাম, মানে ধরেন স্কুলে যাব বা তখনও মানে বই খাতা নিয়ে নাচতে নাচতে স্কুলে যেতাম, গান গে দেখতে স্কুলে। লেখাপড়ার প্রতি আমার খুব একটা ওরকম ইয়ে ছিল না, মানে মন চাইতো না লেখাপড়া করতে, খালি ইচ্ছে করতো যে আমি নাচ করবো। স্ত্রীর কাছে স্বামীর জীবনের চেয়ে বড় স্ত্রী হয়ে স্বামীর মুক্তির জন্য আজ আপনি যে শর্ত দেবেন মেনে নেব। আমার বাবা যখন ব্রেন স্ট্রোক করলেন তখন ওনাকে দেখার লোক ছিল না, তা আমার ভাই বোন নাই, আমি একা। আর যে কারণে উনি ছিলেন না, তো আমার আমার কেউ ছিল না যে আব্বাকে দেখবে, তো ওই দেখাশোনাটার দায়িত্বটা আমার উপরেই ছিল, আমাকেই দেখতে হয়েছে। আর ওনাদের এরকম রুগীদের অনেক সময় দিতে হয়, যে কারণে আমার আসলে কাজটা হয়ে উঠেনি। আব্বা 5 বছর বিছানায় ছিলেন, 5 বছর পরে আব্বা যখন মারা গেলেন তখন আমার মা সেই আমার মাও আর কি ব্রেন স্ট্রোক করলেন, মাকে তখন আমার দেখাশোনা করতে হয়েছে, কিন্তু মা আলহামদুলিল্লাহ অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে। প্রিয় দর্শক, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন 2024-এ FDC প্রাঙ্গণে এসেছিলেন আমাদের সোনালি সময়ের গুণী অভিনেত্রী আনোয়ারা। আমরা জানি কিছুদিন আগে ব্রেন স্ট্রোকে তিনি অসুস্থ হয়েছিলেন, শয্যাশায়ী ছিলেন, বর্তমানে তিনি কিছুটা সুস্থ হয়েছেন। চলচ্চিত্রকে কতটুকু ভালোবাসলে একজন গুণী অভিনেত্রী FDC-তে এসে ভোট দেন, কতটুকু আন্তরিক হলে, সেটা এই গুণী অভিনেত্রীকে না দেখলে আসলে বোঝা যাবে না। FDC-তে এসেছিলেন, সবাই ঘিরে ধরেছে। আসুন আমরা দেখি আমাদের গুণী অভিনেত্রী আনোয়ারাকে যেভাবে তিনি FDC-তে এসেছিলেন। মাকে নামাচ্ছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাকে দেখে অনেক খুশি হলাম।
অনেক খুশি লাগছে আপনাকে দেখে, আমরা সারাদিন পরে কথা বলুক, পরে কথা বলুক, একটু একটু জায়গা করে দেন, একটু জায়গা করে দেন, একটু জায়গা করে দেন, কষ্ট পাবো এই কথা শুনলে, না না এই কথা শুনলে কষ্ট পাবো, ভাইয়া একটু জায়গা দেন, একটু দেন, একটু জায়গা দেন ভাইয়া, একটু একটু জায়গা করে দেন ভাইয়া, না 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 ভাই একটু ক্যামেরা সরান, ক্যামেরাম্যান সরে দাও, আমাদের চলচ্চিত্রের গুণী অভিনেত্রী আনোয়ারা এইমাত্র ভর্তিতে আসলেন, মেয়ে মুক্তি মাকে নিয়ে আসলো, মুক্তি সকালে ভর দিয়ে গেছে, বলেছিল যে মাকে নিয়ে আসবে, তো যাই হোক উনি বয়স হয়ে গেছে অসুস্থ, উনি তারপরে এসেছেন ভর দিতে, অনেক ভালো লাগছে আসলে, গুণী শিল্পীরা এমনই হয় আসলে, যাই হোক অনেক অনেক শুভকামনা রইল আমাদের প্রিয় অভিনেত্রী গুণী অভিনেত্রী আনোয়ারা আপার জন্য। দুটি আঁখি মিশে জাগে, ধরলে অনেক শান্তি লাগে, কারণ এই এই জীবনটার মধ্যে, এই এই ধরার মধ্যে, এই জীবনের মধ্যে অনেক কষ্ট পরিশ্রম ছিল আমার, যার জন্য ধরলে শান্তি পাই আমি, যে আমি আমি কোনো বেমানি করে এখান থেকে পুরস্কার নেইনি, আমার পুরস্কারগুলি একদম পরিশ্রমের, যার জন্য ভালো লাগে, খুব ভালো লাগে। সময়টা আল্লাহকে চিন্তা করি, বাসায় থাকি, আল্লাহকেই বেশি মনে পড়ে, বাসায় থাকি, তারপর আগে যে কাজ করেছি ও সেগুলোর কথা ভাবি, যে কি কাজ করেছি, এইভাবে এইভাবেই কেটে যায়, সবার সাথে চিন্তা করি, সবার কথাই মনে হয়, সবার জন্য দোয়া করি। চোখের পলকে ভাঙবে যে খেলা, তার লয়ে হৃদয়ের কেন একান্না, আল্লাহ সবাইকে ভালো রাখুক আমি দোয়া করি, আমি এই দোয়া করি যেন আল্লাহ সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, সবার মনের আশা পূরণ করেন। দুটি আঁখি মিশে জাগে, আমি আসলে এই ফিল্ম লাইনে অনেক সম্মান পেয়েছি, অনেক সুশ্রদ্ধা, তাই আমি আমি ভুলতে পারবো না।